প্রাকৃতিক দুর্যোগের সাথে নিত্যদিন সংগ্রাম করে চলতে হয় সুনামগঞ্জের কৃষকদের এখানকার কৃষি অর্থনীতি বরাবরই ধাক্কা খায় বন্যায় চলতি বছরও তিন দফায় বন্যায় সুনামগঞ্জের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে বর্তমানে জেলার বন্যা পরিস্থিতি স্বাভাবিক হলেও দুশ্চিন্তাও রয়েছে এর মাঝেই ক্ষতি পুষিয়ে নিতে নতুনভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় ব্যস্ত হাওয়ার কৃষকরা তাদেরই একজন সুনামগঞ্জ সদর উপজেলার আরশাদ আলী বন্যায় ঘরবাড়ি ও ফসল বানের পানিতে তলিয়ে যাওয়ার কষ্ট বুকে চেপে নতুন উদ্যমে মাঠে নেমেছেন তিনি জ্বালা কিনে আনছি আরো আলা গাইতেছি জমিতে বাচ্চা লাগবো আশাদ আলীর মতোই সুনামগঞ্জের বারো উপজেলার প্রায় তিন লাখ কৃষক আমন ধান রোপণে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কঠোর পরিশ্রম করছেন কৃষকরা বলছেন প্রতি বছর বন্যায় ফসলের ক্ষতি হলেও কৃষি বিভাগ থেকে তেমন সহায়তা মিলছে না এছাড়া বর্তমানে আমন ধানের আবাদে বাড়তি দামে কিনতে হচ্ছে সার বীজ বন্যায় প্রতি বছর আমরা ক্ষতিগ্রস্ত করে দুই হাজার আমরা রোয়ার পরে সার বীজ আমরা কিনে দেওয়া লাগে দেওয়ার পরে আমরা প্রচুর লস হই দুই তিনবার ফাইনি আইছে অথচ আমরা কামলার টাকা দিয়ে মুখাইতো আর জালার যে দাম আমরা জালা কিন কি দিকে না করলাই এরপরে বন্ধ নিলি আবার ও ঋণও গিয়া ফাওয়া দিয়ে শেষ দিলাই যে আবার এবার ঋণ ঋণ সারটার মারলাই তবে কৃষি বিভাগ বলছে মাঠ পর্যায়ে কৃষকদের নানা পরামর্শ দেয়া হচ্ছে কৃষকরা যাতে ন্যায্য মূল্যে সার কিনতে পারেন সেজন্য বাজারে নজরদারি রয়েছে ইতিমধ্যে আমরা চূড়ান্ত প্রতিবেদন উর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর প্রেরণ করেছি এবং আমরা তাদেরকে বিভিন্নভাবে পরামর্শ দিয়ে যাচ্ছি যাতে তারা এই ক্ষতি পুষিয়ে নিতে পারেন এবং আমাদের মাঠ পর্যায়ের সকল কর্মকর্তা কর্মস্থলে উপস্থিত থেকে কৃষকদেরকে প্রয়োজনীয় পরামর্শ দান করে যাচ্ছে কৃষি বিভাগের তথ্যমতে চলতি বছর সুনামগঞ্জে রোপা আমন আমাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তিআশি হাজার তিনশো হেক্টর যা থেকে ধানের উৎপাদন হবে দুই লাখ চোদ্দ হাজার টন আর কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে প্রায় হাজার কোটি টাকার রোপা আমন ধান ঘরে তুলতে পারবেন কৃষকরা এখন সুনামগঞ্জ Sunbit Shop Dibeshamal. Sunbit Magic Press. Dishwashing and Mata Gurana Solution.